আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির পায়ে নেহারি রান্না করব। ধুয়ে নিয়েছি আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, এগুলো বেটে নিয়েছি। এগুলো সবগুলো 1 থেকে 1.5 চামচ করে দিয়ে দিব এবং গরম মশলাগুলো দিয়ে দেব। আমার এই কাজে হেল্প করতেছে আমার মেয়ে আফরিন, যার চ্যানেল বা পেজ, সে খুব রান্না পছন্দ করে, তার খুব শখের কাজ এটি। তো মূলত পেজটা তারই, আমাকে সে সহযোগিতা করতেছে। হলুদটা স্কিপ হয়ে গিয়েছিল, তো হলুদটা আবার অ্যাড করে দিল। তার এই কাজের প্রতি খুবই আগ্রহ, সে সবসময় আমাকে সকল কাজে সহযোগিতা করে, বিশেষ করে রান্না বান্নার কাজে। তো এগুলো সব মশলা একসাথে মেখে নিচ্ছে। আমি তেল ইউজ করব না, কারণ এমনি তেল বের হবে। লবণটা অ্যাড করে দিবেন আপনার স্বাদ মতো। এভাবে মাখানোর পরে 2 লিটার এর মতো পানি দিয়ে দিতে হবে, যেহেতু অনেকক্ষণ লাগবে সিদ্ধ হতে। তো 2 লিটারের মতো পানি দিয়ে চুলায় বসায় দিতে হবে। আমি প্রাথমিক পর্যায়ে তেল ইউজ করব না, কিন্তু শেষের দিকে একটু আগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়ে অল্প সামান্য তেল ব্যবহার করব। পানি দিয়ে এখন আমি এটা চুলায় বসায় দিব, আমি প্রেশার কুকারে করবো না। প্রেশার কুকারে করলে 1 ঘন্টা, 50 থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু এভাবে চুলায়, নর্মাল চুলায় করলে আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, কারণ পায়াটা ভালো মতো সিদ্ধ না হলে আসলে খেতে ভালো লাগবে না। তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার মূলত এটা কোনো প্রফেশনাল কাজ না, আমি এসবে খুবই আনাড়ি, শখের বয়সে পেজটা খোলা, শুধু আমার মেয়ের অ্যাক্টিভিটিস এর জন্য ওর খুব আগ্রহ এই কারণে। তো আমি চুলায় বসায় দিছি। এখন প্রাথমিক পর্যায়ে চুলার আঁচটা অনেক হাই হিটে থাকবে, তারপরে যে মাঝারি এবং শেষে একটু মৃদু আছে। তো আমি এখন দেখবো যে কি অবস্থা, এটা বলক চলে আসছে, আর একটু নাড়া দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ পর পর এসে দেখতে হবে, একটু নাড়া দিয়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে অবশ্যই। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিব, তারপরে শেষের দিকে আমি একদম লো লো করে দিব, যাতে আস্তে করে, আস্তে ধীরে গোস্তটা ভালো মতো সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। দ্বিতীয়বারও ঢাকনা উঠিয়ে দেখে নিলাম যে কি অবস্থা। তো এভাবে আমাকে কিছুক্ষণ পর পর চেক করতে হবে এবং নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা এখন একদম লো হিটে থাকে, তা না হলে পানি শুকিয়ে গেলে আপনার হলো গিয়ে গোস্তটা সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না।
এখন আমি বাগার দিব পেঁয়াজ এবং রসুন দিয়ে, অল্প একটু তেল দিয়ে। এটা আমি বেরেস্তার মতো ভেজে নিব, একদম পুড়ে যাতে না যায়, সেভাবে একটু লাল বাদামি কালার ধারণ করলে হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি গোস্তের ভিতরে, ভালোভাবে নেড়ে দিতে হবে এখন। এবং এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া এবং 2 চামচ এবং গরম মশলা 1 চামচ দিয়ে ভালো মতো নেড়ে ঢেকে দিব কিছুক্ষণ, 10 মিনিটের মতো। তারপরে আমরা পরিবেশন করে ফেলব, খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। জিরার গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম এবং 1 চামচ গরম মশলা গুঁড়া, ভালো মতো নেড়ে ঢেকে দেবে। তো হয়ে গেলো আমাদের হাসির পায়ের নিহারি। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে চাউলের আটার, মানে চাউলের গুঁড়ি দিয়ে চাউলের রুটি বানাবে, ফুলকো রুটি বানাবেন। তো পেজে সাথেই থাকুন, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কার সবচেয়ে বেশি পছন্দ সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর খুব ইচ্ছা ফুড আইটেম নিয়ে কাজ করার, যেহেতু ছোট দ্বিতীয় শ্রেণীতে পড়ে, বড় হতে হতে হয়তো তার ইচ্ছা পরিবর্তনও হতে পারে। তারপরে তার ইচ্ছার প্রতি আমি আগ্রহ প্রকাশ করি।